লাল বলে টাইগারদের দুরবস্থা চলছে। এনটিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে 201 রানের বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। পেসাররা ছন্দ দেখালেও দুই স্পিনারই ছিল সাদা মাটা। দুই ইনিংসে ব্যাটাররা সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ। সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা জাস্টিন গ্রিভস। সাইফুল রূপকের রিপোর্ট। 201 রানে হার, স্কোর কার্ড দেখে চোখ কপালে উঠতে পারে যে কারো। একই এই টেস্টে একবারও অল আউট হয়নি বাংলাদেশ। মজার ব্যাপার, প্রথম ইনিংসে 181 রানে পিছিয়ে থেকেও ডিক্লেয়ার দিয়ে দেয় মিরাজের বাংলাদেশ। পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসেও 9 উইকেটেই থামে, কারণ শরীফুল চোট পেয়ে 22 গজ ছাড়ে। 5 দিনের টেস্ট অথচ একের পর এক ম্যাচে টাইগাররা হারছিল 3 কিংবা 4 দিনে। ক্রিকেট ভক্তদের শঙ্কা ছিল, তবে কি ওয়েস্ট ইন্ডিজেও একই দশা হবে? অ্যান্টিগাতেও নিম্নমানের ক্রিকেট, পঞ্চম দিনে খেলা নিয়ে যাওয়াটাই যেন বাংলাদেশের বড় প্রাপ্তি। ক্যারিবিয়ানদের দেয়া 334 রানের টার্গেটে নেমে চতুর্থ দিনের শেষ বিকেলেই 109 রানে 7 উইকেট হারায় বাংলাদেশ। মঙ্গলবার পঞ্চম দিন, সকালের শুরুতেই সাজঘরে ফেরেন হাসান মাহমুদ। স্বাগতিক পেসারদের গতি আর সুইংয়ে দ্রুতই কাবু হয় বাংলার টেলেন্ডাররা। দেশে কি বিদেশে ব্যাটারদের যাচ্ছে তাই অবস্থা বাংলাদেশকে ডোবাচ্ছে। 5 ও 6 অর্থাৎ 2 ইনিংসেই সিঙ্গেল ডিজিটে আউট মাহমুদুল জয়। যেন স্লিপ ক্যাচ প্র্যাকটিসে বেশ ঝানু হয়ে গেছেন এই ওপেনার। তার সঙ্গী জাকির হাসানও বেহাল, 2 ইনিংস 15 আর 0। কোয়ালিটি পেস বোলিংয়ের সামনে তাদের অর্ডিনারি স্কিল ফুটে উঠল অ্যান্টিগা টেস্টে। আনকোরা গ্রিপস শতক হাঁকায়, লুইস আর অ্যাথানেস সেঞ্চুরির কাছে যায়। অথচ বাংলার নামি ব্যাটার মুমিনুল, লিটন, মিরাজরা সেট হয়েও উইকেট বিলিয়ে আসে, দলকে চাপে ফেলে। কথায় আছে ক্যাচেস উইন ম্যাচেস, অথচ এই টেস্টে 2 ইনিংসেই একাধিক ক্যাচ ছেড়ে ব্যাকফুটে চলে যায় টিম বাংলাদেশ। ফিল্ডিং কোচ কি ওসব নোট করে রাখছে? অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের 2 প্রাপ্তি তাসকিন আর জাকির আলী। দ্বিতীয় ইনিংসে ঢাকা এক্সপ্রেসের 6 উইকেট, ক্যারিয়ার সেরা বোলিং। ব্যাটারদের ছন্নছাড়া পারফরমেন্স তাসকিনের দুর্দান্ত এফোর্টটার গুরুত্ব কমিয়ে দেয়। লোয়ার মিডল অর্ডারে খেলা জাকির 2 ইনিংসেই দারুণ টেম্পারমেন্ট আর সাহসিকতা দেখিয়েছেন। প্রথম ইনিংসে জাকিরের 53 ছিল টাইগারদের পক্ষে সেরা। দ্বিতীয় ইনিংসে 31 রান এই উইকেটকিপারের ব্যাটে। গেল 10 বছরে ক্যারিবিয়ানে 7 টেস্ট খেলে সব কটাতেই বড় ব্যবধানে হারল বাংলাদেশ। চলতি সফরের দ্বিতীয় ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবে? উন্নতির পথ খোঁজার জন্য হাতে আছে 3 দিন সময়। 30 নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। সাইফুল রূপক, 71।